সবাইকে বাংলাদেশ মেডিকেল সার্ভিস ব্যাংকক হসপিটালের পক্ষ থেকে শুভেচ্ছা। থাইল্যান্ডে যতগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটাল রয়েছে তার মধ্যে শুধুমাত্র ব্যাংকক হসপিটালেই রয়েছে বাংলাদেশি পেশেন্টের সাহায্য সহযোগিতার জন্য নিজস্ব একটি হেল্প ডেস্ক। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা সেই বিএমএস সেন্টার বা বাংলাদেশ মেডিকেল সার্ভিস থেকে বাংলাদেশি পেশেন্টের জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি তার কিছু নমুনা। বিএমএস সেন্টারের প্রথম কাজ আপনাকে খুব দ্রুত একটি হসপিটাল রেজিস্ট্রেশন কার্ড তৈরি করে দেয়া, এরপর আপনার সিমটম অনুযায়ী একজন বিশেষায়িত ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেয়া। বিদেশে চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক তথ্য, আর আমরা চেষ্টা করি যথাযথভাবে সঠিক তথ্যই পেশেন্টের কাছে পৌঁছে দেয়া। চলুন এখন দেখে আসি আমাদের একজন পেশেন্টের অ্যাটেন্ডেন্সের কাছ থেকে সে আমাদের বিএমএস সেন্টার থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম, আমি আশিক ইকবাল, বাংলাদেশ থেকে এসেছি। আমার মায়ের চিকিৎসার জন্য বর্তমানে ব্যাংকক হসপিটালে অবস্থান করছি। প্রথমে যেদিন জানতে পারলাম আমার মাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে, খুব ঘাবড়ে গিয়েছিলাম। একটা রোগীকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসতে যাতে মেডিকেল পেপার্স দরকার, যার ডিরেকশন দরকার, সব কিছুই সব সাহায্য পেলাম। এবং সেই সাহায্যের ফলে খুব অল্প সময়ের মধ্যে মাকে এই হসপিটালে নিয়ে এসে চিকিৎসা শুরু করতে পারলাম। হাসপাতালে পৌঁছাবার পরপরই নতুন হসপিটাল, কিছুই জানি না নিয়মকানুন। এখানে আমার পাশে এসে দাঁড়ালো ম্যাকো হসপিটালের বাংলাদেশ মেডিকেল সার্ভিস ডেস্ক। এবং এই হেল্পগুলোর মাধ্যমে আমার লাইফটা, লাইক এখানকার যে হার্ডেসগুলো ছিল সেই সব হার্ডেসগুলো আমি অতিক্রম করতে পারলাম। শুধু হাসপাতালে চিকিৎসা সম্পর্কে না, এখানে এসে আমরা কোথায় থাকবো, হোটেল কীভাবে নিতে হবে, কোথায় প্রপার ফুড পাওয়া যাবে, এই হাসপাতালে এখনও পর্যন্ত চিকিৎসা চলছে আমার মায়ের, এবং এটা নিয়ে আমি আল্লাহর রহমতে স্যাটিসফাইড। এবং কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে একজন রোগী যে প্রপার অ্যাটেনশন দরকার, যে কেয়ারটা দরকার, সেটা সবাই প্রত্যেকটা এখানে প্রত্যেকটা স্টাফ ডক্টর প্রত্যেকে সেই হেল্পটা করে থাকে। সো আমার মনে হয় যারা এখানে পরবর্তীতে আসবেন তারাও একইভাবে এই সহযোগিতা দেখতে পাবেন। এবার চলুন দেখি একজন বিএমএস কোঅর্ডিনেটর কিভাবে পেশেন্টকে সাহায্য সহযোগিতা করে থাকে। হ্যালো, আমি শিখা, বাংলাদেশি কোঅর্ডিনেটর ব্যাংকক হসপিটাল। পেশেন্টের সঠিক তথ্যগুলো যাচাই করার পর তাকে আমরা তার কিউ নাম্বার জানিয়ে দিই, তাকে কতক্ষণ ডক্টরের জন্য ওয়েট করতে হবে। আর এই ফাঁকে কথায় কথায় আমরা জেনে নেওয়ার চেষ্টা করি পেশেন্টের রোগের হিস্ট্রি সম্পর্কে।
হ্যালো, আমি ডাক্তার শক্তি পাল, আমি ব্যাংকক হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে কাজ করি। আধুনিক চিকিৎসার জন্য আমাদের চারটা জিনিসের প্রয়োজন। প্রথম হলো প্রযুক্তি অথবা টেকনোলজি, দ্বিতীয়ত আমাদের দরকার ভালো স্পেশালিস্ট ডাক্তার এবং টেকনিশিয়ান যারা এইসব প্রযুক্তি ব্যবহার করে সুন্দরভাবে রোগীর চিকিৎসা করতে পারে। তৃতীয়ত আমাদের প্রয়োজন নার্সিং কেয়ার, এবং থাইল্যান্ডের নার্সিং কেয়ার বিশ্ববিখ্যাত, এ ব্যাপারে সবাই সন্তুষ্ট। তখন আপনারা যে ভিডিওতে দেখেছিলেন বাংলাদেশ হেল্প ডেস্কের যে সাহায্য ওরা করে থাকে, এটা একজন বিদেশি রোগী এবং বাংলাদেশ হিসাবে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়। এই সব কিছু মিলে আমরা সমন্বিত বা ইন্টিগ্রেটেড স্বাস্থ্য ব্যবস্থার ব্যবস্থা করে থাকি। সো দর্শক বন্ধুরা, আপনাদের সব রকম সুচিকিৎসার ব্যবস্থা নিয়ে ব্যাংকক হসপিটাল আছে আপনার অপেক্ষায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।